বাসি বাসি চাই আকবরের বাসি চাই সম্মানিত সাথী বন্ধুগণ আপনারা জানেন এই আকবর ভূঁইয়া ছিল একজন কুলাঙ্গার এই কুলাঙ্গারকে আমরা সিলেটের পবিত্র সিলেট ভূমিকে পবিত্র করার জন্য এই কুলাঙ্গারকে ফাঁসি দিতে হবে অতি বিলম্বে ফাঁসি দিতে হবে ফাঁসি চাই এই আকবরের ফাঁসি চাই সম্মানিত সাথী বন্ধুগণ আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ অত্যন্ত কষ্টের সহিত আন্দোলন করেছি কিন্তু আন্দোলন আমরা এখন আনন্দ একটি মনে তৃষ্ণা পেয়েছে যে এসআই আকবরকে ধরা হয়েছে আইনের আয়তায় আনা হয়েছে আমরা সমগ্র সিলেটবাসী ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব যদি এসআই আকবরকে ফাঁসি দিতে হবে যতক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া না হবে ততক্ষণ আমাদের আন্দোলন সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে আমাদের সিলেটের পর্ণভূমি হযরত শাহজালাল শাহপুরাণের পর্ণভূমি যে পর্ণভূমিতে মিথ্যা এবং কুলাঙ্গারকে মুক্ত চাই এবং এসআই আকবরের সাথে যারা ষড়যন্ত্রকারী ছিল রায়হানকে হত্যা করার জন্য তাদেরকেও ফাঁসির আওতে আনতে হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আলোচিত যে রায়হানকে হত্যা করা হয়েছিল সেই রায়হানের হত্যাকারী খুনি আকবরকে আজকে গ্রেফতার করা হয়েছে তো আমরা আজকে অনুভূতি জানবো এখানে যারা উৎসুক জনতা এসেছেন অথবা যারা আকবরের ফাঁসির দাবিতে যারা এসেছেন তাদের কাছ থেকে অনুভূতি ভাই আজকে যে আকবরকে গ্রেফতার করা হয়েছে তার অনুভূতিটা একটু বলবেন যে আমি প্রথমে সুপার 424 টিভিকে আন্তরিক অভিনন্দন জানাই সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের আজকে আমরা আমি সহ আমরা সিলেটবাসী এবং রায়হান হত্যাকারী যারা হত্যার যারাই জানে সবাই আমরা আনন্দিত আজকে এসআই এই কুলাঙ্গার আকবরকে এই খাসিয়া পুঞ্জি থেকে ভারতে যাওয়ার সময় আমাদের খাসিয়ার ভাইরা ধরেছে তাই তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে কাজ করার ছিল পুলিশের সেটা আমাদের এই সাধারণ মানুষ করেছে তাই তাদেরকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমরা এই খুনি আকবর সহ যারা জড়িত এই খুনের সাথে রায়হান হত্যা খুনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি এবং আমি আরেকটি কথা সিলেটবাসীর পক্ষ থেকে জানাই যেটা এই ডাক্তার যারা পোস্টমর্টম প্রথম পোস্টমর্টম করেছিল তারা কোনো ক্ষতের চিহ্ন পায়নি এবং পিবিআই যখন দায়িত্ব নেয় পরবর্তীতে পোস্টমর্টমে এই রায়হানের 113টি ক্ষত চিহ্ন পেয়েছে প্রথম যারা কি জন্য তারা পেল না তাদেরও আইনের আওতায় এনে ওই কুলাঙ্গার ডাক্তারেরও ফাঁসি দাবি করছে এবং এই সিলেট শান্তিপ্রিয় সিলেটের মানুষ এই তিনশাই টাউলিয়ার স্মৃতি বিজড়িত শাহজালাল শাহপুরাণের পুণ্যভূমি এখানে যত অসাধু কর্মকর্তা রয়েছে দুর্নীতিকারী কর্মকর্তা রয়েছে তাদেরকে অনতি বিলম্বে তদন্তপূর্বক তাদেরকে সিলেট থেকে প্রত্যাহার করার জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা জয়েন হয়েছেন আমাদের সাথে দয়া করে ভিডিওটি শেয়ার দিবেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁসি ফাঁসি চাই ফাঁসি চাই পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই মুহূর্তে আরেকজন ভাই আমাদের এই পুলিশ ফাঁসি এই সিলেটবাসীর দাবি শহীদ রায়হানের নামে পুলিশ ফাঁসিটি দেওয়ার জন্য আমরা সিলেটবাসীর পক্ষ থেকে দাবি জানাই ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী আরেকজন ভাইয়ের অনুরোধ করব আসসালামু আলাইকুম আমি একজন স্টুডেন্ট আমরা রাজপথে আন্দোলন করেছি রায়হান হত্যার খুনিকে যেন ফাঁসি দেওয়া হয় আজ যখন শুনেছি রায়হান হত্যার খুনিকে ধরা হয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আমাদেরকে তাড়া করছে
এই সমস্ত হয়রানিগুলো আমাদেরকে পুলিশ ইতিপূর্বেই করেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে নিয়ে আপনারা লাইভ দেখছেন, এখানে অনেক মানুষ রায়হান হত্যার খুনিকে ফাঁসি দেওয়ার আবেদন করছে, মিছিল করছে, সেটা থেকে তাড়া করা হচ্ছে। যাই হোক, আমি বলতেছিলাম, আমি শুনে এসেছি রায়হানকে গ্রেফতার করা হয়েছে, রায়হান হত্যার খুনি আকবরকে গ্রেফতার করা হয়েছে, এই খবর শুনে এসেছি। এসে শুনলাম এই খুনিকে গ্রেফতার করেছে কানাইঘাটের খাসিয়া সম্প্রদায়েরা। আমার প্রশ্ন হলো, যেই দেশে তো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী, তারা কেন রায়হান হত্যার খুনিকে আকবরকে তারা গ্রেফতার করতে পারল না? আজ এই পুলিশেরা মানুষকে হয়রানি করাচ্ছে, আর তাদের কাছে যখন মানুষেরা আবদার করে তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য, পরন্তু সমস্যাগুলো সমাধান হয় না, আরও জটিল হয়ে যায়। আজ সেই পুলিশেরা সেই রায়হান হত্যার খুনি আকবরকে গ্রেফতার করতে পারে নাই, পরন্তু জনগণই গ্রেফতার করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বন্দরবাজার পুলিশ পাড়ি। আমি শেষ কথা যা বলতে চাই, এখানে রায়হানকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছিল। আমার একটি দাবি, এই বন্দরবাজার পুলিশ পাড়ি যেন বন্দরবাজার পুলিশ পাড়ি নাম পরিবর্তে যেন রায়হান শহীদ পুলিশ পাড়ি হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি সিলেটের পুলিশ পাড়ির সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসে জড়ো হয়েছেন রায়হানের খুনিকে যে গ্রেফতার করেছে তার ফাঁসির দাবিতে, আকবরের ফাঁসির দাবিতে। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন। সিলেট সহ সারা দেশের মানুষের দাবি একটাই, যেভাবেই হোক খুনি আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি হয়। প্রিয় ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা এই মুহূর্তে আছি পুলিশ সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। আপনারা জানেন আজকে সিলেটের সেই আলোচিত রায়হান হত্যাকারীর খুনিকে গ্রেফতার করা হয়েছে। তো আমরা আশাবাদী যে এই রায়হান হত্যাকারী খুনি আকবরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে পরবর্তীতে এইরকম ঘটনা যাতে সিলেটের মাটিতে না ঘটে। এটা সিলেটবাসীর দাবি, এটা সারা বাংলাদেশের মানুষের দাবি, রায়হানের মায়ের দাবি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের পুলিশ সুপার কার্যালয়ের সামনে। এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে হয়তো একটি প্রেস ব্রিফিং দেওয়া হবে একটু পরে। আপনারা যারা যুক্ত হবেন আমাদের সাথে, দয়া করে আমাদের সাথে থাকবেন আশা করছি, এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। বর্তমান পরিস্থিতি এখানে চরম উত্তেজনা বিরাজ করতেছে খুনি আকবরের ফাঁসির দাবিতে। আপনারা এই মুহূর্তে আছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। আপনারা জানেন এখানে এই মুহূর্তে আমরা আছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছেন, তাদের দাবি একটাই, পুলিশ আকবরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
উনি যেই হোক তার কোনো পরিচয় নাই, তার কোনো ধর্ম নাই, সে খুনি, খুনির কোনো পরিচয় হতে পারে না, সে যেই হোক না কেন তাকে যাতে গ্রেফতার করা হয় এটাই সবার প্রত্যাশা। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ে। এখানে মানুষ জড়ো হয়েছে খুনি আকবরের ফাঁসির দাবিতে। যেভাবে হোক খুনি আকবরকে যাতে ফাঁসিতে ঝুলানো হোক সেই দাবি নিয়ে অনেক মানুষ এসেছেন। আজকে তো খুনি আকবরকে গ্রেফতার করা হয়েছে, যে তো এই সিলেটবাসীর প্রত্যাশা বা আপনাদের প্রত্যাশা কি যে এই খুনিকে কীভাবে শাস্তি দিলে আপনারা খুশি হবেন? ধন্যবাদ। আজকে সারা সিলেটের মানুষ আজকে মোবাইলের ভিডিওর মধ্য দিয়েই, আজকে বিভিন্ন ইন্টারনেট ফেসবুকের মধ্য দিয়েই এই সিলেটের জনগণ, সারা দেশের জনগণ জানতে পারছে যে আকবরকে ধরা হয়েছে, আব্বুকে কারা ধরেছে। আজকে কানাইঘাটের এক ভারতের খাসিহারা এক বাগান থেকে এই আকবরকে ধরা হয়েছে। আজকে সারা দেশের মানুষ জানতে পারছে, জানার পর পরেই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজকে সারা সিলেটে এই আকবরকে ধরার জন্য, আকবরের বিচারের জন্য সারা সিলেটবাসী দীর্ঘ এক মাস যাবত সব জায়গায় আন্দোলন করছে, রাস্তাঘাটে আন্দোলন করছে। সেই আন্দোলনের যে আশ্বাস এই সিলেটের পুলিশ প্রশাসন দিয়েছিল সেই আশ্বাস পুলিশ প্রশাসন রাখতে পারে নাই। এই পুলিশরা আজকে যে চেষ্টা করেছে সেই চেষ্টার ব্যর্থ হয়েছে পুলিশ। সেই ব্যর্থতার কারণে আজকে সিলেটের মানুষ জানতে পারছে যে পুলিশ দিয়ে আসলে সব বিচার হয় না। পুলিশের কারণে আজকে দেখতেছেন এই পুলিশ আকবর ধরা খাওয়ার পরেও এই বন্দরপাড়ির সামনে পুলিশ জনগণকে সঠিকভাবে কোনো সান্ত্বনা না দিয়ে, এই পুলিশ জনগণকে সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে, আজকে পুলিশের পক্ষ থেকে সঠিক বক্তব্য না দিয়ে আজকে পুলিশ জনগণকে বিভ্রান্ত করছে, জনগণকে ধাওয়া দিচ্ছে, জনগণকে বিভিন্নভাবে হয়রানি করছে। আজকে পুলিশের পক্ষ থেকে সঠিক কোনো বক্তব্য আসছে না, সঠিক কোনো আজকে জনগণের তথ্য আসছে না যে আমরা এই কাজ করব, আমরা এটা করতেছি। পুলিশ এটা বলতে পারতেছে না, পুলিশ এই জনগণকে আজকে সেভ করতে পারতেছে না, পুলিশ জনগণকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে এই জায়গা থেকে সরানোর জন্য। আসলে আজকের সিলেটের যে অবস্থা, সিলেটের আজকের যে আন্দোলনের অবস্থা, জনগণ এইভাবে সরবে না, পুলিশের লাঠি দিয়ে পুলিশের হুমকি দিয়ে এই সিলেটের জনগণকে সরানো যাবে না। তাই পুলিশের দরকার, পুলিশের প্রয়োজন জনগণকে সম্পূর্ণভাবে আজকে সঠিক তথ্য দেওয়া, সঠিকভাবে আলোচনা করা, তাদেরকে সেফ দেওয়া। আজকে সেটা না করে পুলিশ বিভ্রান্ত করছে। এবং কি আমরা শুনতে পারছি কিছু সময় আগেই পুলিশ বলেছে আমরা দুই মাস কষ্ট করে আকবরকে ধরেছি, সেটা সম্পূর্ণ মিথ্যা প্রচার। সেই মিথ্যা প্রচার এই সিলেটের মানুষ মানতে পারে না। তাই এই মিথ্যা প্রচারের কারণে সিলেটের মানুষ আরও পুলিশের কাছ থেকে আস্থা হারিয়ে ফেলেছে, বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই এদেশের জনগণ, এই সিলেটের মানুষ পুলিশকে আর বিশ্বাস করে না। তাই এই আকবরের ফাঁসি পুলিশের মাধ্যমে হোক এটাও সিলেটের জনগণ চায় না, যাতে একবারে ফাঁসি রেপের মাধ্যমে হোক,
বড় উচ্চগুণ কর্মকর্তার মাধ্যমে হোক, এটাই জনগণ চায়। তাই আগামী দিনের সারা দেশের জনগণ, শ্রমিক শ্রেণী, সারা দেশের মানুষ যেইভাবে এই পুলিশ প্রশাসনের উপর যেইভাবে আস্থা হারিয়ে ফেলেছে, এই পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে মানুষ যেভাবে নির্যাতন অত্যাচার হচ্ছে, মানুষ গুম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এই মৃত্যু ঠেকাতে হলে এই শেখ হাসিনা সরকার এই দুর্নীতিকারী এই অসৎ কর্মকর্তাদের এই দেশ থেকে বাছাই করে এদেশ থেকে উচ্ছেদ করতে হবে, চাকরি থেকে এদেরকে বরখাস্ত করতে হবে। তাহলেই এই সময় জনগণ শান্তিভাবে জনগণের মুক্তি আসবে, আর না হয়তো এই অসৎ কর্মকর্তাদের দিয়ে জনগণের রায় হবে না, জনগণের নিরাপত্তা হবে না, জনগণের জানমালের হেফাজত হবে না। তাই আমরা জনগণের দাবি, আমরা এই সিলেটবাসীর দাবি, এই অসৎ কর্মকর্তাদের বাছাই করা হোক, অসৎ কর্মকর্তাদের উচ্ছেদ করা হোক, সঠিক সৎ কর্মকর্তা দিয়ে দেশ পরিচালনা করা হোক। তাই দেশের জনগণ, আজকে সিলেটের জনগণ এই আকবরের ফাঁসি চায়, এই আকবরের ফাঁসি নিয়ে যাতে সরকারের মধ্য দিয়ে আজকে দেশের সকল মিডিয়ার মধ্য দিয়ে যাতে কোনো ধরনের চক্রান্ত করা না হয়, ষড়যন্ত্র করা না হয়, যত সময় এই একবারে ফাঁসি না হবে তত সময় সিলেটবাসী আন্দোলন করে যাবে, রাস্তা থাকবে, ঘরে বসে থাকবে না। তাই আগামী দিনের সিলেটের সকল জনগণের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে যাতে একবারে ফাঁসি দেওয়া হয়, এটাই সিলেটবাসীর প্রত্যাশা, সিলেটবাসীর আশা, আমরাও শ্রমিকদের আশা। তাই আমরা একবারে ফাঁসি চাই, একবারে সঠিক বিচার চাই, এই বিচারের মধ্যে দিয়ে এই সিলেটের এই কলঙ্কিত দুষ্করা হোক, কলঙ্ক মুছে দেওয়া হোক, এই ধরনের কলঙ্ক যাতে বাংলাদেশ আর কোন জায়গায় না ঘটে। তাই সকলকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে ছাত্রের সাথে একটু কথা বলবো। যে আজকে তো দেখলাম যে উনি আকবরকে পুলিশ গ্রেফতার করে নেয়, সাধারণ জনতা গ্রেফতার করে, সেই হিসাবে পুলিশের উপর কি এখন আস্থা আছে নাকি আস্থা হারিয়ে ফেলছে? এটা আমাদের দেশের পুলিশের উপর যে আস্থা ছিল সেই আস্থা আজকে হারিয়ে ফেলেছে বাংলার জনগণ। পুলিশ কর্মকর্তাদেরকে বাছাই করে ভালো সৎ এবং নিষ্ঠাবান পুলিশ সুপার, পুলিশ আইজির দেওয়া হোক এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। আমরা সিলেটবাসীর যে আজকে প্রত্যাশা ছিল, রায়হান হত্যাকারী কুলাঙ্গার আকবরকে ধরা হয়েছে, পিআইবির রিপোর্ট ছিল বিভ্রান্তমূলক, পিআইবি যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট বিভ্রান্তিকর, আর সেই বিভ্রান্তিকর ইয়ের কারণে জনগণ আরো বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সম্মানিত এই যে পুলিশ সুপার সঠিক ছিল, কিন্তু মেডিকেলের রিপোর্টটা বিভ্রান্তিকর ছিল, আর মেডিকেলের যে ডাক্তার ছিল তাকেও আইনের আওতায় নিয়ে আসা হোক, কেন? কারণ সে কোন শক্তির বলে সে রিপোর্টটা দিয়েছিল, আর সেই রিপোর্ট আবার পুনর তদন্ত কেন হলো? আমরা জানাই সিলেটবাসী সেই প্রত্যাশা করে এই ধরনের হত্যাকারী যারাই দেশের ভিতরে রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক, আইনের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে আসুক জনগণ, বাংলার জনগণ, জনগণ এই সকল ক্ষমতার উৎস, জনগণের রায় হবে চূড়ান্ত। সংগ্রামে সিলেটবাসী আজকে যে ভূমিকা রেখেছিল আজকে কিছুটা না হলে প্রতিফলন ঘটেছে। আজকে আমরা কিছুদিন আগে রায়হানের মা এই পুলিশ ফাঁড়ের সামনে যে কাফন বেঁধে আন্দোলন ডাক দিয়েছিল, অনশন কর্মসূচি, সেই অনশন কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছি, আমরা দুঃখ লাগে এটাই। আমরা সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ করি, আমরা সিলেটের জনগণের কথা বলি, আমরা সামাজিক সংগঠন করি, সেই হিসাবে রায়হানের মার কাফন মাথায় নিয়ে অনশন কর্মসূচি দিয়েছিল বিকাল 5টা পর্যন্ত। দেখা গেছে কোনো শ্রদ্ধার সেই আইনের সেই অনশন কর্মসূচিকে কোনো ধরনের ভক্ষেপ করে নাই। সিলেটবাসী অত্যন্ত দুঃখ প্রকাশ করতেছে, সিলেটের কোনো প্রশাসনের লোক এসে জিজ্ঞাসাও করে নাই, সকাল 11:10 থেকে বিকেল 5টা পর্যন্ত অনশন করেছে, সে খেয়ে না খেয়ে এমনিতেই মা ছিল, রায়হানের মা ছিল রোগী, সেই রোগ আক্রান্ত অবস্থায় এখানে পড়ে গেছিল। তখন আমি দেখতে পেয়ে অনেক অত্যন্ত দুঃখ লেগেছে, সিলেটের জনগণও দুঃখ পেয়েছে, আমরা দেখতে পেয়েছি দেশের প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ করে নাই, সেটা দুঃখজনক। আমরা জনগণ এটা চাই না, কোনো কখনো এইভাবে প্রশাসন থেকে এইরকম কোনো ধরনের প্রত্যাশা করে না। সিলেটবাসী আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আন্দোলন করেছি, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাই নাই,
অন্য ডিস্ট্রিক্টে হলে আমার মনে হয় আরো কত পুলিশ এভাবে প্রাণ দিতে হতো, কিন্তু আমরা সিলেটবাসী শ্রদ্ধার সহিত আমরা সিলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আন্দোলন করেছি। আমরা আন্দোলনে কিছুটা না হলে সফলতা পেয়েছি। আকবরকে ধরা হয়েছে, আকবরকে ফাঁসির কাষ্ঠে যতক্ষণ পর্যন্ত ঝুলানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থির হব না, রাজপথ ছাড়ব না, রাজপথে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলনকে আন্দোলন বিশ্বাস করি, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করি রাজপথে। সিলেটভাবে সিলেট বিশ্ব সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ এটাই আশা করে। সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ জনগণের স্বার্থ হাসিলের জন্য জনগণের সাথে থাকে এবং জনগণের সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে রাজপথে। এটাই আমরা আমরা ক্ষমতার মসনদে যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি, এটা সুষ্ঠু বিচার হোক, আইন এটাকে নিয়ে যেন কোনো ধরনের টালবাহানা না হয় সেটাই আমরা আশা করব। সিলেটবাসীর পক্ষ থেকে, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সুপার সিলেট 24 পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক মন্ডলী, আমরা একজন বাইরে একটু অনুভূতি জানতাম যে আজকে যে খুনি আকবরকে গ্রেফতার করা হয়েছে কিরকম দৃষ্টান্তমূলক শাস্তি হলে যে পরবর্তীতে এরকম ঘটনার পুনরাবৃত্তি সিলেটে আর ঘটবে না, এরকম কিরকম? ধন্যবাদ সুপার সিলেট 24 কে ভাই, প্রশ্নটা খুবই সুন্দর, উত্তরটাও দিতে হবে সুন্দর করে। আমাদের একটাই দাবি, রায়হান ভাই হত্যা মামলার প্রধান আসামি আকবর ভূঁইয়াকে সর্বোচ্চ শাস্তি, ডেথ প্যানাল্টি, মৃত্যুদণ্ড দিলে আমাদের সর্বোচ্চ তৃপ্তি, আমরা আত্মতৃপ্তি লাভ করব, এটাই আমরা চাই সবচেয়ে বড় তৃপ্তি। আমাদের খুবই দুঃখ লাগে এই শাহজালাল, এই শাহপুরান, এই পূর্ণভূমিতে এইভাবে পুলিশি আওতায় থেকে এই সমস্ত ঘটনা নজিরবিহীন, এটা আমাদের সিলেটের মাটিকে কলঙ্কিত করছে, শাহজালাল শাহপুরানের পূর্ণভূমিকে কলঙ্কিত করছে। আমরা চাই না এই আকবরের মতো মানুষ আমাদের এই হাজার হাজার বছর ঐতিহ্য সিলেটের পূর্ণভূমিকে বুলন্ডিত করবে, এটা আমরা চাই না। আমাদের একটাই দাবি, এই রায়হানবাড়ি হত্যা মামলার প্রধান আসামি আকবরকে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে সিলেটবাসীকে শাহজালাল এবং শাহপুরান পূর্ণভূমিকে কলঙ্কমুক্ত করতে হবে। তাছাড়া আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসাদুজ্জামান খান কামাল সাহেবের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই রায়হানবাড়ির হত্যা মামলার ইনভেস্টিগেশনটা আমরা পিবিআইয়ের মাধ্যমে চাই না, আমরা চাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মাধ্যমে হতে, কারণ পিবিআই অনেক লেন্থি হয়ে যায়, দেরি করে যায়। কারণ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি যদি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ইনভেস্টিগেশন করে তাহলে সম্রাটের মতন মাস্তানও ছাড় পায় না। সেজন্য আমাদের একটাই দাবি যে রায়হান ভাইয়ের হত্যা মামলার প্রধান আসামি আকবর ভূঁইয়াকে র্যাবের মাধ্যমে ইনভেস্টিগেশন করে ওনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। তাছাড়া রায়হান ভাইকে শুধু আকবর হত্যা করে না, তার বার সাথে আরও 4-5 জন জড়িত ছিল, তাদেরকেও সুষ্ঠু ইনভেস্টিগেশন করার মাধ্যমে, তাও ইনভেস্টিগেশনটা র্যাব করবে, র্যাবের মাধ্যমে ইনভেস্টিগেশন করে ওদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। আনলে আমাদের লাভ হবে, আর কোনো মায়ের সন্তান বুক খালি হবে না। আমাদের খুবই কষ্ট লাগে, আকবর ভাইয়ের 2 মাসের একটা বাচ্চা আছে, ওনার স্ত্রীর বয়স মাত্র 22 ইয়ার্স, 20 বছর বয়সী একজন মহিলা বিধবা হয়ে গেল, এর চেয়ে কষ্ট আর কী আছে? আকবর ভাইয়ের মা অনেক আগে ওনার স্বামী হেরেছেন, এই তরতাজা তরুণ একটা ছেলেকে হারিয়ে আকবর ভাইয়ের আম্মা কী অবস্থা আছে আমাদের খুবই কষ্ট লাগে। আমরা আকবর ভাই আম্মার পক্ষে দেখে সুপার সিলেট 24.com আশ্চর্য জানাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি চাই। তাছাড়া আমি সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি যে যদি আকবর ভাইয়ের আম্মা আরও কোনো বিরাট কোনো অনশন রায়হান ভাইয়ের আম্মা যদি কোনো বিরাট বিক্ষোভ কর্মসূচি দেন তাহলে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আকবরের সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়ে আমাদের সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করব, এটাই আমাদের কামনা। ধন্যবাদ সুপার সিলেট 24 কে ধন্যবাদ। আমি আমার পরিচয় দেই, আমার নাম হচ্ছে হাফিজ মোহাম্মদ কোয়েস আহমদ, আমি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামে আমাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের একজন সদস্য। আমার দুঃখ হচ্ছে আজকে আমরা দেখেছি এই কানাইঘাট সীমান্তে এসআই আকবরকে খাসিয়া এবং কানাইঘাটের জনগণ গ্রেফতার করেছে, কিন্তু পুলিশ বলছে তারা নাকি গ্রেফতার করেছে। এইটা বলার একমাত্র কারণ হচ্ছে এসআই আকবরকে তারা বাঁচানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আজকে সিলেটের মানুষ এখানে জড়ো হয়েছে কিসের ইঙ্গিতে?
এখন থেকে 15 মিনিট আগে আমাদের উপর লাঠি চার্জ করা হলো এই সিলেটের মানুষের উপর পুলিশ কেন লাঠি চার্জ করলো আমরা এর বিচার চাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা এসেছেন আমাদেরকে সহযোগিতা করছেন ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই কুলাঙ্গার আকবরের ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এই আশাবাদ ব্যক্ত করি ফাঁসি 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 চাই আকবরের ফাঁসি চাই আকবরের দুই গালে জুতা আমারও তালে তালে আকবরের দুই গালে সিলেটবাসী শত্রুরা কুচুইয়ার সাবধান পুলিশ কলম লাঠি চার্জ করলো আমরা এর বিচার আপনাদের মাধ্যমে চাই আপনারা আজকে এখানে মানুষ এসেছে এসআই আকবরের ফাঁসির জন্য কিন্তু এখান থেকে পুলিশ জনগণের উপর লাঠি চার্জ করলো কার ইঙ্গিতে এটা পরিষ্কার হয়ে গেছে এটা পরিষ্কার হয়ে গেছে এসআই আকবরকে বাঁচানোর জন্য সিলেটের পুলিশ প্রশাসন ষড়যন্ত্র করছে ইনশাআল্লাহ এই সিলেটের মানুষ বেঁচে থাকতে এসআই আকবরকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন শক্তি রক্ষা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত আকবরের বিচার না হবে ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি রাজপথে থাকব রাজপথে থেকে আমাদের রায়হান হত্যাকারী এসআই আকবরের ফাঁসি কামনা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আপনাদেরকে আমি সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমরা সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়েছেন খুনি আকবরের ফাঁসির দাবিতে যেভাবে হোক রায়হানের হত্যাকারীদের ফাঁসি দাবিতে তো আরেকজন বাইরে অনুভূতি শুনবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রথমে আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি সুপার সিলেট যে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন একবার আপনাদের মাধ্যমে আমি মিডিয়াকে জানিয়ে দিতে চাই যে আজকে এখানে বিগত এক মাস হয়ে যাচ্ছে আজকে আকবর কুলাঙ্গার আকবর ধরা গাইছে আমি এখন ক্রীড়াবিদ মানুষ আমি এখানে স্টেডিয়াম যাইনি আজকে আমি জেলা টিমের প্লেয়ার আমি যেখানে চিনেছি এখানে ফেসবুকের মাধ্যমে আকবর ধরা গাইছে আমি সোজা পুলিশ পাড়ে চলে আসছি তা আমাদের একটাই দাবি আমার একটাই দাবি আমার ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে বলছি আমাদের একটাই দাবি যে কুলাঙ্গার আমাদের একটা বাইকে হত্যা করেছে যেভাবে এবার আমরা বাংলাদেশ কোনো ইতিহাসে এভাবে কাউকে হত্যা করা হয় নাই এবং নির্যাতন করেছে শুধু আকবর না আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই আকবর শুধু এখানে জড়িত না আকবরের সাথে যারা জড়িত আসছিল এখানে ডাক্তার সহ কলেস্টল সহ আকবরের সাথে যারা জড়িত আছিল সবাইকে এই আওতা এই 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 আইনের আওতায় এনে দুষ্টম শাস্তি দ্রুত ট্রাইব্যুনাল করে দ্রুত প্রত্যেকটা থানায় কাজ করার জন্য আমি অনুরোধ করছি এবং আমি বলছি আপনাদেরকে আমি আপনাদেরকে বলছি আজকে আপনারা কেরালার মধ্যে বলতেছি অতি তাড়াতাড়ি প্রধানমন্ত্রীকে বলছি আপনি আমাদের প্রধানমন্ত্রী আপনার সুনামধন্য প্রধানমন্ত্রী আপনাদের চ্যানেলের মধ্যে বলছি আমি আপনার প্রধানমন্ত্রী সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আপনি কিন্তু আপনাকে আমি অনুরোধ করছি আজকে দ্রুত তাড়াতাড়ি কুলাঙ্গাকে এই দ্রুত তাড়াতাড়ি ফাঁসি দিয়ে আপনি প্রমাণ করুন সিলেটের মাটি সাজালের মাটি কলঙ্ক দিয়ে থাকতে পারবে না তাই আমি বলতে চাই আমি আপনাদেরকে সবাইকে বলতে চাই এবং প্রধান আজকে প্রধান সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকে এই আমি শুনেছি খাসিয়া গোষ্ঠী পল্লী ওরা বলে আকবরকে সাহায্য করেছে ধরতে ধন্যবাদ জানাই আপনি এই সিলেটের বাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি খাসিয়া গোষ্ঠীকে আজকে আইন বাহিনী এই প্রশাসনের লোক না ধরে এটা খাসিয়া গোষ্ঠী পল্লী ওরা ধরেছে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনার চ্যানেলের মাধ্যমে সিলেটের মাধ্যমে পক্ষ থেকে ওদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এই খাসিয়া গোষ্ঠীকে এই কুলাঙ্গারকে ধরে
যেভাবে এখানে এনেছে এটা আওতা উচিত ছিল পুলিশ প্রশাসন এখানে আনতে। আমি আবারও আপনাদের মাঝে জানাচ্ছি আর আমি আমার রায়হান ভাইয়ের আম্মার আজকে মিডিয়ার মাঝে জানাচ্ছি যে আম্মু আপনি দেখেন আপনার এক রায়হান এখানে কবরে ছিল কিন্তু শত শত রায়হান আজকে রাস্তায় আছে, শত শত রায়হান রাস্তায় আছে। আপনার ছেলের যদি পাশি না হয় প্রত্যেকটা পাশির এভাবে কুনির উচ্ছেদ করতে হবে এবং রায়হান আম্মাকে বলে দিতে চাই এবং রায়হান ভাইয়ের একটা ছোট্ট ছেলে প্রধানমন্ত্রী বলে যাচ্ছি এই ছোট্ট ছেলেকে আপনি দ্রুত তাড়াতাড়ি ওকে আপনি প্রশাসনের মাধ্যমে প্রোটোকল দিন, সাহায্য সহযোগিতা করুন। আর এই আমাদের দাবি একটাই দাবি, শুধু আমার দাবি নয়, এ দলবদ্ধ নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির যা যা আছে সবার একটাই দাবি, এক কুলাঙ্গের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মনে আরেকজন চাচার আমরা অনুভূতি শুনবো যে আজকে যে খুনি আকবরকে গ্রেফতার করেছে সে ব্যাপারে আপনার কিছু বলা। আমার হ্যাঁ জনতার পক্ষ থেকে আমার প্রতিক্রিয়া হলো সাংবাদিক ভাইরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আপনাদের লেখনীর মাধ্যমে সত্য প্রকাশ পায়। আমরা এই আজকে আজকে রায়হানের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে যে এই কুখ্যাত এই মুকুটবিহীন সম্রাট আকবরকে সুদূর দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে এই বাংলার জমিনে, তার আত্মা শান্তি পাবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই দীর্ঘ সময় আইন সবার জন্য সমান কিন্তু এই সাধারণ মানুষ যদি অপরাধ করে তাহলে পুলিশ পারে না এমন কিছু বাংলায় নেই। পুলিশ মাটি হাতে নিয়ে এই মাটিটার এই গন্ধ নিয়ে বলতে পারে আসামি কোথায় আছে না আছে, যদি পুলিশ সত্যকার অর্থে পুলিশগিরি দেখাতে চায়। যেমন আমরা উদাহরণস্বরূপ আপনাকে বলতে চাই, এই আপনার টিভির মাধ্যমে সারা বাংলার মানুষকে জানাতে চাই, আমরা কিছুদিন আগে দেখলাম যে ঘটনাটা দর্শন ঘটনা ঘটে গেল এই সিলেটের পূর্ণভূমিতে, দেখা গেল যে ওয়ান টুর ভিতরে সব আসামকে আইনের আওতায় নিয়ে আসা হলো। এমনও দেখলাম যে সেলা বর্ডারে সর্বশেষ যে এই আসামি ধরা হলো যে আসামিটা সেলা বর্ডারে যাবার আগে পুলিশ পৌঁছে গেছে। তাহলে এই এই দীর্ঘ এক মাস যাবত এই পুলিশ বাহিনী খুঁজতে এত দেরি হলো আর এই হাসিয়াপল্লি সাধারণ হাসিয়াপল্লিতে এত বড় একটা অপরাধকে ধরা হলো, এটাও আমার একটা প্রশ্ন। সুতরাং এই বাংলার মাটিতে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি এই পুলিশ আকবরের হোক যাতে এটা পুলিশ বাহিনীর জন্য শিক্ষণীয় হয়ে থাকে আর যেন কোনো রায়হানের হত্যা না হয় আর কোনো মায়ের কুল যেন খালি না হয়, আইন যেন সবার জন্য সমান গতিতে চলে এবং পুলিশ বাহিনী যেন সোনার পুলিশে সোনার বাংলায় পরিণত হোক, এটাই আমাদের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে আছি সিলেটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আপনারা জানেন যে আলোচিত রায়হানকে যে হত্যা করা হয়েছিল তার খুনি আকবরকে আজকে গ্রেফতার করা হয়েছে, এখন নিয়ে আসা হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা যারা আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক করে আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে আমরা যে কোনো অসঙ্গতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে কোনো অন্যায় অসঙ্গতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা হচ্ছে সুপার সিলেট 24। তো আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু আলাপ করব যে আজকে যে খুনি আকবরকে গ্রেফতার করা হয়েছে ওনার কিরকম শাস্তি হলে পরবর্তীতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটবে, এরকম আপনি কি মনে করেন? আমরা যেভাবে আকবরের দ্বারা আমরা খুশি হয়েছি যে হোক ধর হোক আপনার আমরা প্রকাশ্য ফাঁসি চাই, আমরা সিলেটবাসীর আবেদন এবং আমরা আর দ্বিতীয়ত এই ধরনের ঘটনা ঘটে না। আর আমি যেভাবে আপনার আর্জি নিয়ে যাই সাফরানে ওরা আমারে বিলম্ব করতেছে বিভিন্ন ধরনের, আমি গরিব মানুষ ফলাফল কোনো ধরনের ফলাফল পাই নাই, এভাবে হেরানি করতেছে। জেলা প্রশাসনকে সব কিছু লেখা আছে এখানে আর আমার হক দাবি, তাই আমি মূল্যবান কিছু পাই নাই, আমাকে হেরানি করতেছে আজ অত তারিখ থেকে অত তারিখে, এখন আমাকে কোর্টে দেয় নাই কিছু দেয় নাই, আমার লইয়া বিক্রান্ত করেছে, তাই হাস্যকর ঘটনা ঘটতেছে। এই যে হকের জন্য হকের জন্যে আমি থানাতে মামলা করছি, আমার ভাইয়ের মৃত্যুর হক পাওয়ার জন্যে ভাইয়ে ভাইয়ে আমাদের দ্বন্দ্ব যে আমাকে হাস্যকর ঘটনা ঘটতেছে, আমারে বিক্রান্ত করতেছে প্রতি থানায়। আমি দয়া করে আপনার সবার কাছে আমি আবেদন আছি, সিলেটবাসীর কাছে আবেদন, আমার উপযুক্ত বিচার পাই এবং আমাকে জানায় যে একবারের আমরা প্রকাশ্য ফাঁসি চাই, প্রকাশ্য ফাঁসি চাই। প্রিয় দর্শক মন্ডলী আমরা এখানে দেখতে পাচ্ছি একটা
দরখাস্ত উনি জেলা প্রশাসক কার্যালয়ে এই দরখাস্তটি আবেদন করেছিলেন এবং থানাতে গেছেন। যেটাই হোক আমি সম্পূর্ণরূপে পড়তে পারি নাই, কিন্তু যেটাই হোক না কেন উনি বলতেছেন যে সুষ্ঠু বিচার পাননি। আমি আশা করব যে থানায় হোক অথবা যার কাছে হোক না কেন, প্রশাসনে যার কাছে যান না কেন, যাতে যে যে কারণে যাক না কেন সুষ্ঠু বিচার যাতে পায়। না হলে দিন দিন এই পুলিশের কাছ থেকে প্রশাসনের কাছ থেকে মানুষ আস্থাগুলো হারিয়ে ফেলবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা আরেকজন ভাইয়ের সাথে আলাপ করবো যে আজকে যে আকবরকে গ্রেফতার করা হয়েছে কিরকম দৃষ্টান্তমূলক শাস্তি হলো পরবর্তীতে এরকম ঘটনা আর না সুপার সিলেট 24 আজ সুপার সিলেট 24 কে ধন্যবাদ। আমরা আমাদের প্রত্যাশিত আমাদের সিলেটের নিরীহ নিরপরাধ রায়হানকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমরা আশা করি সেইভাবে দুঃখে দুঃখে যেন আকবরকে সেই ফাঁসির কাছে ঝুলানো হয়। সিলেটবাসীর প্রত্যাশিত সেই ফাঁসি যেন এই উদাহরণ হয়ে সমগ্র বাংলাদেশে উদাহরণ সৃষ্টি হয়ে থাকে, ভবিষ্যতে যেন এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে এবং এইভাবে যেন পুলিশের হয়রানি থেকে সাধারণ মানুষ বাঁচতে পারে, পুলিশের হয়রানিমূলক ঝামেলা থেকে। পুলিশ যেভাবে এইখানে হয়রানি করতেছে আজকে, এই যে আপনারা দেখতেছেন ফুটপাথ থেকে এই বন্দর বাজার ফাড়ি আমাদের সামনেই, এই অল্প এই বন্দর বাজার পুলিশ ফাড়ি এই দেখেন আপনারা, এই ফাড়ির মধ্যে শত শত নির্ঘাতজনক ঘটনা ঘটিয়েছে এই আকবর হোসেন বইয়া। আমরা এই আকবরের দৃষ্টান্তমূলক শাস্তি আমার সকলের এইখানে আজকে হাজার হাজার জনতা দাঁড়িয়ে আছে, এই একই দাবি আমাদের সকলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই আকবর এই অনেক লোকজনকে নির্মমভাবে টর্চার সেল, এখানে একটি টর্চার সেল নাকি করেছে এইখানে পাশেই কুদরতুল্লাহ জামে মসজিদ, পাশেই পুলিশ সুপার সাহেবের কার্যালয়, পাশেই জেলা প্রশাসকের অফিস। এইভাবে যদি করতে থাকে তাহলে সাধারণ নিরীহ মানুষ এই দেশে কী বিচার পাবে? আমরা জনতার দৃষ্টান্তমূলক ভবিষ্যতে যেন এই পুনরাবৃত্তি না ঘটে এই কুলাঙ্গারে। এইভাবে আমাদের সাধারণ জনগণকে এইভাবে টাকা কত প্রতিদিন আমার মনে হয় এই পুলিশ ফাঁড়ি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়েছে, পর্যায়ক্রমে পুলিশের প্রতিটি স্তরে এই টাকা পয়সা গেছে, এই সমস্ত পুলিশ লকডাউনের সময় অনেক এই যে হকার থেকে এইগুলো সব পুলিশের তদন্তে চলে এসেছে। আমি আশা করি এইগুলা তদন্ত থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেন পুনরায় তদন্ত হয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি, এই দাবি আমার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক মণ্ডলী। আমাদের আর কোনো দাবি নাই এই কুলাঙ্গারের ফাঁসি চাই, আর কোনো প্রকাশ্য হবে এই কুলাঙ্গারের ফাঁসির হোক এটাই আমরা চাই। তাহলে আমাদের এই দেশের বিদেশের সব জনগণ শান্তি পাইব, আত্মায় শান্তি পাইব, দেশের প্রশাসন ঠিক নাই খুশির। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, আর একটা কথা বলতে চাই, যে ওই যে খারেঘাট বর্ডারে গেল কিভাবে প্রশাসনটা ফাঁকি দিয়ে গেল এটা আমরা একটু জানতে চাই, যে কিভাবে খারেঘাট বর্ডারে গিয়া না 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 ডোনা ডোনা ডোনায় দেখাতে হয়েছে, জি জি কিভাবেই যায় এই প্রশাসন ফাঁকি দিয়ে, কিভাবে আমাদের খাসিয়া ভাই এই আসামিকে দরিয়া দেয় কিভাবে জড়িয়ে দেয় এটা বুঝতে পারি নাই। তো আমি চাই এই দুষ্কৃতিকারী আসামি যেন প্রকৃতভাবে সাজা হয় সরকারের কাছে এই আবেদন করি। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে আছি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে। আপনারা জানেন আলোচিত রায়হানকে যে হত্যা করা হয়েছিল তার খুনি আকবরকে গ্রেফতার করা হয়েছে। আজকে এই আকবরের ফাঁসির দাবিতে এখানে হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে। তো সবার একটাই দাবি খুনি আকবরকে যেন দেওয়া উচিত, বুঝলি তো, একটু সামনে যাই ওই তো মারো মারো যাও না সামনে যাও। Thank you.
বলি আমরা এই মুহূর্তে একজন ভাইয়ের একটু অনুভূতি শুনবো। আজকে যে খুনে আকবরকে গ্রেপ্তার করেছে তার অনুভূতিটা কি বলবেন, যে তার কিরকম সিলেট বাসে খুশি হবে সুপার সিলেট সুপার সিলেক্ট টোয়েন্টি ফোর ধন্যবাদ জানাই আমি প্রথমে সুপার সিলেক্ট টোয়েন্টি ফোরকে টিমকে। আর আজকে যে আমাদের সিলেটের যে রায়হান হত্যার প্রধান আসামি আকবর ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের একটাই দুঃখ রায়হান হত্যার প্রধান আসামিকে কেন প্রশাসনের কোনো লোকরাই ধরতে পারে। আমাদের এই জনগণই আমাদের এই রায়হান ভাইয়ের প্রধান হত্যার আসামিকে কিন্তু আমাদের জনগণই জনগণের হাতেই আটক হয়েছে, কিন্তু আমাদের দুঃখ একটাই কেন সরকারের কোনো লোক পুলিশ বাহিনী কেন রায়হান ভাইয়ের হত্যার আসামিকে কেন ধরতে পারে। আমাদের একটাই দুঃখ, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আশাবাদ যাতে এই রায়হান হত্যার সুষ্ঠু বিচার যেন আমরা জনগণ যদি প্রশাসন না পারে যদি কোর্টের মাধ্যমে না হয় তাহলে আমরা জনগণ এই হত্যার প্রতিশোধ কিন্তু আমাদের জনগণই নেবে, ইনশাল্লাহ আমাদের জনগণই কিন্তু নেবে। আমরা এখন আমাদের একটাই দাবি যাতে রায়হান ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হয়। আর এখন আমাদের এখানে যতই লোক দেখতেছেন সবাই কিন্তু আমাদের রায়হান হত্যার বিচারের দাবিতে এসেছে। এখানে নিঃস্বার্থে কোনো স্বার্থে নেই, শুধু আমাদের রায়হান ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমাদের সিলেটের জনগণ রাস্তায় নেমেছে। যতক্ষণ আমরা সুস্থ বিচার পাবো না আশা কিন্তু আমরা বিচার চাই ফাঁসি প্রকাশ্যে ফাঁসি হোক জনগণের সম্মুখে ফাঁসি। সিলেটে শুধু পুলিশের হাতে জনগণ নির্যাতিত হয়, পুলিশের হাতে শুধু নির্যাতন হয় কেন, আমাদের কি অপরাধ? এইটা কি গণতন্ত্রের দেশ না? এটা তো গণতন্ত্রের দেশ, তাহলে কেন প্রশাসন আমাদের উপর হামলা করবে? এখন আমরা রায়হান ভাইয়ের হত্যার দাবিতে নেমেছি, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কি লাঠি চার্জ, পুলিশের লাঠি চার্জ। আমরা কিন্তু এখানে লাঠি চার্জ খেতে আসিনি, আমরা রায়হান ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা চাই রায়হান ভাইয়ের সুষ্ঠু বিচার হোক, যাতে যদি সরকার যদি কোনোভাবে নড়াচড়া করে এই রায়ে তাহলে আমাদের এই সিলেটের জনগণ সারা বিশ্বে কোনো জনগণ মেনে নেবে না। আমাদের একটাই আশা যাতে রায়হান ভাইয়ের হত্যার বিচার হয়, কিন্তু যদি পুলিশে কোর্টে কোনোভাবে পায়তারা করা হয় তাহলে সিলেটের জনগণ মেনে নেবে না। আমাদের সিলেটের জনগণ সবাই চায় আকবর ভূঁইয়ার ফাঁসি হোক। আমাদের আমরা চাই এই আকবরের যেন সুস্থ বিচার হয় এবং ফাঁসি চাই। আমাদের এই ফাঁসি শুধু আমাদের একটাই কাম্য, আকবরের ফাঁসি ফাঁসি শুধু সবাই চায়। যদি কোনো রকম ওকে পায়তারা করে সাজা থেকে মুক্ত দেওয়া হয় তাহলে সিলেটের জনগণ তথা বাংলাদেশের জনগণ থেমে থাকবে না, ইনশাল্লাহ রাজপথে এখনো আছি, রাজপথেই থাকব। আমাদের একটাই দাবি কিন্তু এই আকবর ভূঁইয়ার প্রকাশ্যে ফাঁসি আপনারা সবাই আমি সরকারের কাছে একটি অনুরোধ করব যাতে এই রায়ের যাতে কোনো পায়তারা না হয় সুস্থভাবে যেন রায়হান ভাইয়ের হত্যার ফাঁসি চাই। আকবরকে ফাঁসি কিন্তু দিতেই হবে, যদি কোনো নড়চড় হয় এই ফাঁসি কার্যকর থেকে তাহলে আমাদের এই সিলেটবাসী মেনে নেবে না। আমাদের একটাই দাবি, আর কোনো দাবি নেই, আকবরকে ফাঁসি দিতেই হবে নতুবা এই জনগণ আইন হাতে তুলে নেবে। যদি রায়হান ভাইয়ের হত্যার আমরা নিজে
করবো আকবরকে। আগামীকাল হয়তো এই রায়ে কার্যকর হবে, এই কার্যকর যাতে সুস্থ হয় এবং পাশি হয়, আর যাতে কোনো রায় না হয় এইটাকে শুধু পাশি দিতে হবে। আর যদি কোনো পায়তারা হয় ইনশাল্লাহ, এখনো সিলেটের মানুষ নেমে এসেছে রাস্তায়, আর আগামীকাল যদি কোনো রকম পায়তারা হয় তাহলে সিলেটে কি হবে তা আমরা কেউ বলতে পারবো না। কারণ এই সিলেটের জনগণের একটাই দাবি যে রায়হান হত্যার প্রধান আসামি আকবর ভূঁইয়াকে ফাঁসি চায়। সিলেটের সব জনতাই এক সুর এক সুর, শুধু কবে যে আকবর ভূঁইয়া ধরা পড়বে আর কবেই যে ফাঁসি হবে। আর আজকে আমরা আনন্দিত, আরো আনন্দিত হতাম যদি প্রশাসনের মাধ্যমে আকবর ভূঁইয়াকে যদি ধরা হতো, তারপরেও আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের জনগণই যখন এই একটা করেছে, যদি সরকারের ভাবে কোনোভাবে যদি নষ্ট হয় ফাঁসি হয় তারা, তাহলে যেভাবে আকবরকে এই জনগণ ধরেছে সেভাবে কিন্তু আবার আকবরকে কিন্তু এই জনগণ রায় দেবে, ফাঁসি রায় দেবে। ধন্যবাদ। আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে। পুলিশের কালো হাত ভেঙ্গে দাও, ঘুরিয়ে দাও, ফাঁসি 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 চাই, আকবরের ফাঁসি চাই। দর্শক মন্ডলী, আপনারা জানেন আজকে আমরা আকবরের ফাঁসি চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা সিলেটবাসী আকবরের ফাঁসি চাই খালি, আমরা জনগণের এক জ, আমরা খালি ফাঁসি চাই। ফিসিস দেখাও, ফিসিস দেখাও, আমরা একটা জিনিস চাই। আমরা আমি দক্ষিণ সুনামগঞ্জ থেকে আইছি, আমার একটা দুইটা মামলা না, আমিও সাত আটটা মামলা গাইছি, এই আকবরে আমার সাত আটটা মামলা দিয়ে আমার ফাঁসাইছে। এখন আমি আস্তে 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 করে আমি এই সাত আটটা মামলা আমি খালাস পাইছি। এই আকবর এতটুক খারাপ, এতটুক নিকৃষ্ট, এতটুক দালাল নটির ফোয়া, এগুলো ফাঁসি চাই আমরা, আমরা সিলেটবাসী। তার ফাঁসি যাই আমরা শুনিলাই আমরা সব জয়জুম। এই একবারে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সব পুলিশ প্রশাসন প্রকাশ্যে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে সব পুলিশ প্রশাসন। ওকে ওকে ওকে, ধন্যবাদ। আমরা চাই ওদের ফাঁসি হইতে, এরকম পুলিশ বাংলাদেশে থাকার অধিকার নাই, বাংলাদেশে পুলিশে থাকার অধিকার নাই, ফাঁসি হইতো। আকবর ভাবে হত্যা করেছে, আমরা আকবরের ফাঁসি চাই এবং আগামীকালকে কার্যকর রায় হোক ফাঁসি চাই, এবং আমাদের সিলেটবাসীর দাবি। আর জনগণ যেভাবে আতঙ্কর মা বাবা ভাই বোন বাচ্চা কাচ্চা এতিম হয়েছে, ওদেরকে আমরা সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই। যারা আমাদের আমরা ফাঁসি চাই, আপনি কিতা চাই? ফাঁসি চাই, আলহামদুলিল্লাহ। ভাই কিতা চাই? ফাঁসি চাইনি ভাই, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাইনি। আমি তো ভাই জানি না কিছু। আকবর একজন নিরয় মানুষ, মানে খুন করছে থানার মাঝে, ওই লেগে আসছি, আপনারা খিতা চাইন, তার ফাঁসি চাইননি, তারা ধরা হয়েছে।
দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে সিলেটের সিটি কর্পোরেশনের সামনে দেখতেছেন এখানে উত্তেজিত অনেক জনতা এসে জড়ো হয়েছে। এরা চরম উত্তেজনা বিরাজ করতেছে সিলেটের ঠিক কেন্দ্রবিন্দু সিলেট সিটি কর্পোরেশনের সামনে। খুনি আকবরের ফাঁসির দাবিতে আপনারা জানেন যে আলোচিত যে রায়হানকে হত্যা করা হয়েছিল, যে হত্যাকারী খুনি রায়হানের ফাঁসির দাবিতে সিলেট উত্তাল হয়ে গেছে। আজকে জানেন আজকে খুনি রায়হানকে যে খুন করা হয়েছিল, সেই খুনি আকবরকে আজকে বর্ডার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে, গোয়ানগেটের বর্ডার এলাকা থেকে। তো সবাই খুনি আকবরের ফাঁসি চাইতেছে, একটাই প্রত্যাশা যে জনসম্মুখে যাতে খুনি আকবরের ফাঁসি হয়, যাতে পরবর্তীতে এরকম ঘটনার পুনরাবৃত্তি এই সিলেটে আর না ঘটতে পারে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে জন হয়েছেন, দয়া করে আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সুপার সিলেট 24 এবং ফেসবুক পেজ সুপার সিলেট 24 লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো নিউজ বা কোনো অসংগতি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশা করি সবাই আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের সাথে ছিলেন, পরবর্তীতে আমাদের সাথে থাকেন। আমাদের চ্যানেল হচ্ছে
সুপার সিলেক্ট 24 এবং আমাদের পেজটি হচ্ছে সুপার সিলেক্ট 24 এতক্ষণ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি সিলেটের এই বর্তমান অবস্থা বর্তমান পরিস্থিতি পরবর্তীতে পরবর্তীতে কোনো অসংগতি অথবা পরিস্থিতি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব বন্দরবাজার সিলেট সিটি কর্পোরেশন সামন থেকে নজরুল ইসলামের ক্যামেরায় আমি সাদিক আহমেদ সুপার সিলেক্ট 24